হয়ে গেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আশা ফ্যাসিলিটার নিয়োগ আশা ফ্যাসিটার নিয়োগ এই ফ্যাসিলিটার নিয়োগ আজকে যে জেলাটির কথা বলবো সেই জেলাটির দুটি ব্লকের কথা বলবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর সদর এবং বারৈপুর ইয়েস আলিপুর সদর আর বারৈপুর হ্যালো দোস্ত ওয়েলকাম টু দ্য আই কে স্টাডি ইউটিউব চ্যানেল ইফ ইউ আর নট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চল্ড লেটস গো এই দুটো সাবডিভিশনের কথা বলা হয়েছে আলিপুর এবং বারুইপুর সদরে এখানে আসার ফেসিলিটার নিয়োগ করা হবে আর যোগ্যতা কী হবে অবশ্যই তাদের স্থায়ী বাসিন্দা প্রথমে হতে হবে সুতরাং যারা স্থায়ী বাসিন্দা নয় এই দুটি সাবডিভিশন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এই কথাটা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আবেদনের শেষ তারিখ দশ দুই টু থাউজেন্ড টোয়েন আবেদন ফি ফি লাগবে না আচ্ছা চলুন শূন্যপাত আবেদন কতগুলো শূন্যপাত সেগুলো দরকার আলিপুরে মোট শূন্যপাত তিনটে বলছি আবার আলিপুরে মোট শূন্যপাত তিনটে শিডিউল ট্রাইব একটি শিডিউল কাস্ট একটি ও বি একটি অর্থাৎ এসসি একটি এসটি একটি এবং ও বি ইয়াস ও বিসি বি একটি এখানে পারবেন আপনি কোথায় কোথায় অফিস অফ সাব ডিভিশন অফিসার আলিপুর এখানে আপনার অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা চলুন আগে বলছি ডিটেলস আর বলছি আলিপুরে টোটাল পোস্ট চারটে আছে এখানে শিডিউলড ট্রাইব অথবা এস টি একটি জেনারেল দুটি ও এ একটি এই পোস্টে কিন্তু আপনার আছে শিক্ষকতার যোগ্যতা হিসাবে কি লাগবে সোশ্যাল সায়েন্স অথবা সোশিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে যেহেতু এটা মাস্টার ডিগ্রি নিয়ে জব সুতরাং এই জবের স্যালারি যথেষ্ট ভালো পরিমাণে হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো বিষয়ে স্নাতক পাওয়ার সাথে হেলথের দু বছরের কাজের অভিজ্ঞতা যদি আপনার মাস্টার ডিগ্রি না থাকে তাহলে স্নাতকের সঙ্গে দু বছরের হেলথের অভিজ্ঞতা লাগবে এই পদে জব করতে গেলে পূর্ব আশাকর্মী হিসেবে কাজ করা থাকলে অগ্রাধিকার পাবেন তবে না করা থাকলেও চলবে তবে আবেদন করতে পারবেন যে আশাকর্মী হতেই হবে এমন কোনো ব্যাপার নেই আশাকর্মী না হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা আবেদন ফ্রি আবেদন ফ্রি যেটা বলছি ও জন্য টাকা ডিমান্ড ডিমান্ডিসি এস টি জন্য পঞ্চাশ টাকা বেতন আপনি প্রায় হাজার টাকার উপরে পাবেন ঠিক আছে এরপরে যে কাজটি হচ্ছে আপনি কি করে করবেন অফিসিয়াল নোটিশ আপনি পেয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে গেলে কমেন্ট সেকশনের নিচে কিন্তু আপনি অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন কমেন্ট করুন এবং নোটিফিশনটি নিয়ে নিন থ্যাংক ইউ ফর আইকে